বিএনপি নেতারা বলেছেন, ক্যাসিনো দেশের মূল সংকট নয়, সারা দেশে লুটপাট দুর্নীতি বড় সমস্যা। অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে গডফাদাররা। চলমান গ্রেফতার অভিযান সরকারের লোক দেখানো নাটক হলে সাধুবাদ জানানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর উচিত অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতাদের কাছ থেকে পাওয়া তথ্য জনগণকে জানানো। এটা কি সরকারের উদ্যোগ না দেশপ্রেমের আকুতি থেকে দুঃসাহসিকভাবে কাহারা উদ্যোগ? তাহাদের উদ্যোগ। যদি দুঃসাহসিকভাবে আজকে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে যারা দুর্নীতির লাগাম ধরতে চান তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার সদিচ্ছা আমাদের আছে। কিন্তু সরকারের নাটকের একটি অংশ হিসেবে যদি এই উদ্যোগ হয় তাহলে আমরা দুঃখিত, সেক্ষেত্রে আমরা স্বাগত জানাতে পারবো না। এটা ক্যাসিনো কিন্তু একমাত্র সংক্রামক ব্যাধি হিসেবে জাতির কাছে নয়, সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা পাড়ার মধ্যেই এই দুঃশাসন, এই দখলবাজি, এই দুর্নীতি, এই সন্ত্রাসী, এই চাঁদাবাজি আর লুটতরাজ চলছে। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গুম, খুন, মদ আর ক্যাসিনোতে ছেয়ে গেছে গোটা দেশ। ক্ষমতাসীন সন্ত্রাসী চাঁদাবাজ টেন্ডারবাজদের হরিলুটে গোটা দেশটা ফাঁপা ফোকলা হয়ে গেছে। এই অবস্থায় একটি ইতিবাচক আলোচনায় থাকতে দুর্নীতি অনাচারের বিরুদ্ধে আকস্মিক অভিযান আইওয়াস কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। কারণ লোক দেখানো এই অভিযানে অধরাই থেকে যাচ্ছেন মাদক ও দুর্নীতিবাজদের গডফাদাররা। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এতটাই খারাপ যে এখন আর তাকে চেনা যাচ্ছে না। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।